কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই ভীষণ মজার একটি নাস্তা। এটি তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প উপকরণেই তৈরি করা যায়। এখানে আমি একটি মাঝারি আকৃতির আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর মাঝখান থেকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটি সিদ্ধ করা ডিম। এখন একটি গ্রেটার দিয়ে সবগুলো আলু ও ডিম গ্রেট করে নেব, যাতে আস্ত কোনো ভাব না থাকে। আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন, তবে ডিমের স্বাদ অংশ কিন্তু ভালোভাবে মিশতে চাইবে না। সবগুলো আলু এবং ডিম গ্রেট করা হয়ে গিয়েছে। আমি একটি পাত্রে আলু ও ডিম নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ তালা জিরার গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। সব উপকরণ দেওয়া শেষ, এখন এইগুলো খুব ভালোভাবে মেখে নিব। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না, তাদের এভাবে বানিয়ে দিলে হাসি মুখে নাস্তাটা খেয়ে নিবে। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন কোটিং এর জন্য একটি পাত্রে 2 টেবিল চামচ ময়দা ও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পানি। এখন ভালোভাবে গুলিয়ে নেব, যাতে ভিতরে কোনো দলা ভাব না থাকে। ভালোভাবে গুলানো হয়ে গিয়েছে, এখন এক সাইডে এটা রেখে দিব। আমি এখানে 4টি পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এখন পাউরুটিগুলোর পাশের এই ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এই ব্রাউন অংশটা ফেলে দিবেন না। এই ব্রাউন অংশ দিয়ে খুব সহজেই ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন। ব্রেড ক্রাম বানানোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। সবগুলো পাউরুটি একইভাবে কেটে নেব। পাউরুটিগুলোর মাঝ বরাবর কেটে ছোট করে নিয়েছি। এখন একটি পাউরুটি স্লাইস নিয়ে ডিম আলুর পুরটা দিয়ে দিব। আমি বেশি পরিমাণে ডিম আলুর পুরটা দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে নিতে পারেন। এবার হাত দিয়ে চেপে সুন্দরভাবে সেট করে নিয়ে অন্য একটি পাউরুটি স্লাইস দিয়ে চেপে ঢেকে দিব। একইভাবে সবগুলো তৈরি করে নিব। এখন কোটিং করার পালা। এর জন্য আগে গুলিয়ে রাখা ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণের চারিদিকে ভালোভাবে চুবিয়ে নিব। এখন ব্রেড ক্রামে ভালোভাবে কোটিং করে নিব। কোটিংটা একটু ধৈর্য সহকারে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন আর চারপাশের সাইডটা একটু চাপ দিয়ে বসিয়ে দিবেন, তাহলে আর খুলে যাবে না। চুবানোর আগে অবশ্যই চামচ দিয়ে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নেড়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ার সবসময় নিচে জমে যায়। একইভাবে সবগুলো কোটিং করে নিব। কোটিং করার পরেই সাথে সাথে ভাজতে যাবেন না। আপনাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে কোটিং করার পর 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন, তাহলে আর ব্রেড ক্রামটা খুলে আসবে না। আমি এখনই ভেজে নিচ্ছি। ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা মিডিয়াম আঁচে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমি সবগুলো তেলে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না, এক সাইড বাদামি করে ভাজলেই হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
বেশি গরম করা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার সবগুলো ভেজে নেওয়া শেষ, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডিম আলু দিয়ে মজাদার পাউরুটির নাস্তা। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।